নমস্কার, এই যে আমার গাছের তাল। আগের দিন আমি বড়া বানিয়েছিলাম, আজকে আমি পিঠে বানাবো দিয়ে খাবো। এখন আমি রান্না শুরু করছি। এই যে চালের জুসগুলো ফুটাচ্ছি, এখানে নুন দিয়েছি, গুড় দিয়েছি, এখন এটা পাকিয়ে আটা দিয়ে বানাবো। এই যে আমি এখন ছোট ছোট রুটির মতো বেলছি, এগুলো তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভাজবো, তারপর হয়ে যাবে আমার পিঠে করা। নমস্কার, আজ আমি এই তাল দিয়ে পিঠে বানিয়েছি, একটা পিঠেই খাবো, কারণ আমার শরীরটা আজকে ভালো নেই। এখন খাওয়া আরম্ভ করছি। এই পিঠেগুলো খেতে খুব মিষ্টি এবং খুব টেস্ট লাগে। আমার একটা খাওয়া হয়ে গেছে, আমার জোর শরীর ভালো নেই, তাই বেশি খাবো না, বয়স হয়ে গেছে, এখন খেলে তালের পিঠা বেশি সহ্য হবে না। এগুলো বাড়ির ছেলেমেয়েরা খাবে, তাই এগুলো নিয়ে যাচ্ছি ওদের জন্য।